তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি, কেন কি আমাদের হুট করে প্ল্যান হয়ে গেছে আমরা আগরতলা যাব। তো আগরতলা যাওয়ার জন্য আমরা অলরেডি রেডি হয়ে গেছি। এই যে মুন, এদিকে দীপন, এদিকে মাইলো, সব রেডি আর প্যাকিংও হয়ে গেছে। তো গাড়িও নিচে এসে পড়েছে, তার জন্য আর বেশিক্ষণ কথা বলতে পারিনি। হঠাৎ করে আমার মনে পড়েছে যে তোমাদেরকে আমি বলিনি যে আমরা আগরতলা যাচ্ছি। তো ভেবেছিলাম ওখানে গিয়ে বলবো, কিন্তু কেমন যেন লাগে না হুট করে আজকে কুমারঘাট কালকে আগরতলা, হুট করে তোমরা জানো না কিছু, কেমন যেন ব্যাপারটা ভালো লাগছে না। তো যাই হোক, আমরা রেডি হয়ে যাচ্ছি, এখন রেডি হয়ে যাচ্ছি না, রেডি হয়ে গেছি, দরজা জানলা সব লাগাচ্ছি আর এই আর কি। হুট করে প্ল্যান হয়, আমাদের নর্মালি এমনি হুটহাট করেই প্ল্যান হয়, কোনো ঠিক থাকে না। তো গাড়ি এসে পড়েছে, আমরা ফটাফট সব দরজা জানলা লাগিয়ে লাগেজ টাগেজ নিয়ে নিচে যাচ্ছি, গাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমরা গাড়িতে বসে গেছি আর মায়ের অবস্থা দেখো কি করছে, ওর মাজেলটা খোলার জন্য খুলে দেবো। মাইলো এক্ষুনি জাস্ট বসলাম, একটু পরে খুলে দেবো। তো ওর এই আর কি অবস্থা, একটু পরে খুলে দেবো। আর রা দিয়ে দিয়েছি মুন আর দীপন সামনে, ওইদিকে মুন শুয়ে আছে, শুয়ে শুয়ে ওর আসলে ওর শরীরটা ভালো না, কালকে বোর্ড থেকে ও বমি শুরু হয়েছে, ফুড পয়জিংয়ের মতো হয়ে গেছে একটু। এখনও বলছে বমি, ও তো আর বমি করে মানে জার্নিতে খুব বমি করে। তো এখন ওকে আমলা দিয়ে বসিয়ে রেখেছে, দীপন আমলা খাচ্ছে আর এদিকে আবার দেখছেও। তো গাইস, কালকে আমি রাতে ভিডিও করতে পারিনি, কেন কি খুব টায়ার্ড হয়ে গেছি। তো স্নান টান করে নিয়েছি আর এসে পড়েছি ছাদে, আর এখানে মোটামুটি কাপড় টাপড় ধুয়ে দিলাম, কিছু কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে, ধোয়াতে একটু ছাদে আসলাম, ভাবলাম কি ছাদেই তোমাদের সাথে একটু কথা বলি, খুব ভালো লাগছে। রৌদ্র তো অনেক রৌদ্র এখানে, খুব ভালো লাগছে। তো গাইস, আমি আর দীপন একটু বিকালে বেরিয়েছি, এখন আছি বাইকে। তো টুকটাক একটু সবজি টবজি কিনবো, একটু বাজার করব, প্লাস একটু ঘরের কিছু জিনিসপত্র লাগবে। তাই তাড়াতাড়ি আমি আর দীপন বেরিয়ে গেছি, তাড়াতাড়ি ঘরে ঢুকতে লাগবে, কারণ কালকে দীপন চলে যাবে কুমারঘাট, আমি আর থাকবো কিছুদিন এখানে, আর কিছুদিন পরেই আমি যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো কী কী কেনাকাটা করি। তো আমরা এখন বাজারে এসে পড়েছি, বাজারে কিছু টুকটাক কেনাকাটা করব। তো যাচ্ছি বাজারের দিকে। তো আমাদের বাজার করে কমপ্লিট হয়ে গেছে। বাজার করে আসার সময় মনে হলো, ইচ্ছে হলো যে
চিকেন রোল খাওয়ার আর কি। তো এগ চিকেন রোল অলরেডি বানাচ্ছে, ওটা রেডি হয়ে গেলে আমি এখন বাড়ি থেকে যাবো আর বন্ধুদের চিকেনটা খাবো। হে গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো কালকে তো দেখলে তোমরা বাজার টাজার করলাম, অনেক কিছু কেনাকাটা করলাম, তো বাড়িতে এসে এগুলো শেয়ার করিনি, কেন কি রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। আর মাছ টাছ মাংস যেগুলো এনেছি সেগুলো ফ্রিজে ঢুকালাম, তারপরে রাতে টুকটাক, যেহেতু আজকে দীপন সকালে চলে গেছে, দীপন যেহেতু চলে যাবে তো প্যাকিং ট্যাকিং ব্যাপার ছিল, ওর কাছে গুছগাচ্ছিল, তো এই জন্য রাত্রটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাড়িতে আসার পরে আর থেকে আর কি। তো ভাবলাম আমি এক্ষুনি তোমাদেরকে বলি। তো ও আজকে চলে গেছে সকালে, ট্রেকে চলে গেল, এখন মোটামুটি টুকটাক ঘরের কাজ টাজ কমপ্লিট করে এসে এখন বসে আছি, এখন যাব স্নান টান করব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, লাইকটা একটা অবশ্যই চাই। কেমন লাগে আমার ভিডিও তোমরা অবশ্যই একটু বলবে, তাহলে আমার জানতে সুবিধা হয় যে সত্যি কি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকে সুস্থ দেখো, বাই।